ওমা, তুমি আমার নাম জানো নাকি? তুমি কে গো? আমি উজানের মা বলছি। ও তাই বলুন, আপনি সেই রাগী কাকিমাটা যার সাথে আমার কাল কথা হলো? কি হয়েছে বলুন তো? আমার মনে হয় আপনার ছেলেও আমার মতো ভুলো হয়ে গেছে। নিজের ব্যাগটা আমাদের ক্লাবে ফেলে এসেছিল। এই তো আমি এখন সেটাই দিতে যাচ্ছি। তার মধ্যে আপনার ফোন এলো, আমি ধরে ফেললাম। ক্লাবে ব্যাগটা পাওয়া যাবে কিনা কে জানে? ওই মেয়েকে তো বিশ্বাস নেই, হয়তো নিয়ে বেরিয়েছিল, রাস্তাতেই ফেলে দিয়েছে। সর্বনাশ, ফোন তোর হাতে, তার মনে নিশ্চয়ই আবার মাকে কিছু উল্টো পাল্টা কথা বলছে। না জিজ্ঞাসা করে অন্য লোকের ব্যাগ তুমি খুলেছো কেন? আর ফোনটাও বের করেছো? ওমা, ফোনটা পাচ্ছিল তো, উত্তর না দিলে আপনি বুঝে চিন্তা করতেন না? হ্যালো, হ্যালো, এত বড় অডাসিটি, ফোনটা কেটে দিল। তুমি আমার ফোনে হাত দিয়েছো কেন? আপনার মাই তো ফোন করেছিলেন। করুক, যেই ফোন করুক, তুমি আমার ফোন রিসিভ করবে কেন? তোমাকে ফোন করেছে? তাহলে এই যে সারাক্ষণ এত জ্ঞান দাও, আর এইটুকু জানো না যে অন্যের ফোন রিসিভ করা অসভ্যতা? আর কখনো জিজ্ঞেস না করে অন্যের ফোনে হাত দেবে না, বুঝতে পেরেছ? বাবা, এখন যে ঘাড় নাড়া হচ্ছে দেখছি, এরপর মনে থাকলেই হয়। দাও ব্যাগ দাও। হঠাৎ এত হাসির কি হলো শুনি? আপনাকে দেখে হাসছি। আমাকে দেখে কেন? আমি কি এতই হাস্যকর নাকি? না না, তা নয়। এই যে আপনি আমার উপর রাগ করে ভুল দিকে চলে যাচ্ছেন, সেটা দেখি হাসি পেল। আরে দেখছেন কি, ওইদিকে গেলে আপনি আবার সেই নিরিবিলি ক্লাবেই পৌঁছবেন। আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি জগাদাদের বাড়ি। না না, কোনো দরকার নেই, আমি একাই চলে যাবো। অনেক হয়েছে, একে তো নতুন জায়গা, তার মধ্যে সন্ধে হয়েছে। এ কি আপনাদের শহরের মতো নাকি? হ্যাঁ, যে রাস্তায় রাস্তায় হ্যালোজেন আলো জ্বালানো থাকবে, তারপর শেষে পথ হারিয়ে ঘুরে মরবেন। আসুন। ওমা মিষ্টু, এখনো বাড়ি যাওনি? সন্ধে হয়ে গেছে তো, কাকু তো চিন্তা করবে। হ্যাঁ, এই তো যাব। আসলে মনির ডাক্তারকে একটু এগিয়ে দিচ্ছিলাম, নতুন জায়গা তো, যদি রাস্তা হারিয়ে ফেলে। না না, আর রাস্তা হারাবে না, আমি এসে গেছি তো, আমি নিয়ে যাব, তুমি বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে, আমি এলাম তাহলে। চলুন চলুন ডাক্তারবাবু, আমার সাথে আসুন, আমি নিয়ে যাবো, আসুন। মিষ্টুর দুষ্টু মিষ্টি ভুলের গল্প দেখতে চোখ রাখুন সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।